ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্থনাদ করত, এ মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক ঘটনা বের হয়ে আসছে। তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করেছি, ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটে সিল এবং স্বাক্ষর দিতেন সে তার কোনোটাই জানতেন না, অর্থাৎ ডেথ সার্টিফিকেট। মাসে তাকে একবার নিয়ে আসতো, আসিয়া সে তাকে ঘুরাই নিত, সে হিসেবে তাকে 12,000 টাকা দিত, এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট বানিয়ে সিল এবং সই জাল করেছেন, সেটা সব কিছুই জানতেন না। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি যে পিটানোর দৃশ্যটা, এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই, তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই, আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই। অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক্তার এতগুলি রোগী ধরলেন, রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়, সে যে কোথাও কোনো দিন ডাক্তারের কাছে নিত না সে সম্পর্কে তো আপনি তো একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন, সে বলছে আমি তাকে বললেও তো সে আমাকে তো শুনতো না। এইভাবে আমরা মিল্টন সমদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বের হয়ে আসছে তার কাছ থেকে। এবং যে যে ছেলেটা ওই উজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, হতো পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্থনাদ করত, এ মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপ্যাথিক মানুষ একটা মানুষ, সে কীভাবে মানবতার ফিরিওয়ালা হলেন আমাদের বোধগম্য নয়। এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে করতেন, সে নিজেও স্বীকার করেছেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন, এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে। মিল্টন সমদ্দার তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন, বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন, আর সেই দেশেই
অটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকাও খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোনো এদের উল্টো তাদেরকে টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন। আর্থিকতা যে কথাটা স্বীকার করেছেন, সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকেই টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে। সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই, এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, এ কয়েকদিনে 1,25,000,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই, তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি।